হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি রিপোর্টার কুলসুম। আমাদের ঢালিউড ভাইজান শাকিব খান প্রায় 3 মাস পরে শুটিং এ নেমে হইচই ফেলে দিয়েছেন। ওয়াজেদ আলী সুমন পরিচালিত অন্তরাত্মার শুটিং শুরু হয়েছে গতকাল 6 মাস থেকে। এতদিন মহরতের ভেতর দিয়ে ছবিটি শুটিং শুরু হয়। এদিকে শুটিং শুরু হওয়ার একদিন পরেই প্রকাশ হলো শাকিব খানের নতুন লুক। রবিবার দুপুর থেকেই নিজের ইনস্টাগ্রাম ফ্যান পেজে নতুন লুকের ছবি প্রকাশ করেছেন তিনি। প্রকাশের সঙ্গে সঙ্গে শাকিবের নতুন লুকটি ভাইরাল হয়ে যায়, যা দেখে অনুমান করা যাচ্ছে শিকারী, নবাব, বীরের ধারাবাহিকতায় নতুন কিছুই উপহার দিতে আসছেন আমাদের ভাইজান শাকিব খান। অন্তরাত্মা সিনেমায় শাকিবের লুকে দেখা গেছে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি, মুখে জ্বলন্ত সিগারেট, কালারফুল হেয়ার স্টাইল, আঙুলে আংটি, হাতে ঘড়ি আর ব্রেসলেট, অসাধারণ সুন্দর লাগছে তাকে। এক স্থির চিত্রে শাকিবের এমন উপস্থিতি চলচ্চিত্র বান্ধব ফেসবুক গ্রুপগুলো আলোচনায় মুখর। ভক্তদের পাশাপাশি আলোচকরা শাকিবের এই লুকের প্রশংসা করছেন। তারা মনে করছেন অন্তরাত্মা সিনেমায় শাকিবের উপস্থিতি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। লুক প্রকাশের পর শাকিব খান বলেন, মধ্যাহ্নভোজের বিরতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চোখ রেখে দেখি সবাই লুক পছন্দ করেছেন। বিভিন্ন প্রশংসনীয় মন্তব্য দেখে উৎসাহ পাচ্ছি। সর্বোচ্চ চেষ্টা থাকবে দর্শকদের প্রত্যাশা পূরণের। সিনেমার গল্পের পাশাপাশি টেকনিক্যাল হ্যান্ডস যারা আছেন প্রত্যেকেই সর্বাধুনিক। প্রযোজক সোহানি ম্যাডাম তার পূর্ণ সাপোর্ট দিচ্ছেন। সব কিছু মিলিয়ে খুব গোছানো পরিবেশে কাজ হচ্ছে। রোমান্টিক ও ফ্যামিলি ড্রামা গল্পে নির্মিত হচ্ছে অন্তরাত্মা। সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন কলকাতার দর্শনাবনিক। অন্তরাত্মার কাহিনী লিখেছেন এই ছবির প্রযোজক সোহানি হোসেন নিজেই, যিনি শাকিবের অন্যতম জনপ্রিয় সিনেমা সত্তার প্রযোজক ছিলেন। সিনেমাটির সংলাপ লিখেছেন ফেরারি ফরহাদ। পাবনার রত্নদ্বীপ রিসোর্টে শনিবার থেকে অন্তরাত্মা শুটিং শুরু হয়েছে। শাকিব খান নিজের লুক নিজেই খুব পছন্দ করেছেন, কিন্তু বন্ধুরা যে খবরটি আপনারা এখনো জানেন না সেটা হচ্ছে শাকিব খানের মা আসলে শাকিব খানের এই লুক দেখে অসাধারণ বলেছে। বলেছে, আমার ছেলে এতদিনে আসলে তার যে সুন্দর সেই জিনিসটা বের করতে পেরেছে তার প্রযোজক পরিচালক। কারণ একটা মানুষ সুন্দর হলেই হয় না, তাকে যখন সিনেমা বানায় যখন প্রযোজক পরিচালকটা একটু স্মার্টলি তাকে দেখে তখনই তার স্মার্টনেসটা ফুটে ওঠে। না হলে সে যতই স্টাইলিস্ট হোক না কেন, তাকে যদি সেভাবে ব্যবহার করা না হয় তাহলে তাকে সুন্দর দেখাবে না। আমি তো মনে করি ছবিতে শাকিব খানকে যেভাবে দেখায় তার চাইতে বর্তমানে পার্সোনালি ও যখন কোথাও নিজের ব্যক্তিগত কাজে যায় তখনই ওকে আমি আরো সুন্দর দেখি। এই আফসোসটা আমার ভেতরে এতদিনই ছিল, কিন্তু এই সিনেমাটির নিশ্চয়ই আসলে অনেক ভালো একটা কিছু হবে। তারা হয়তো মায়ের দৃষ্টিতে দেখেছে শাকিব খানের খানকে। আসলে শাকিব খানের মায়ের কথাগুলো অনেক সুন্দর ছিল বন্ধুরা। আমরাও জানি যে পরিচালকরা যা বলেন, যে প্রযোজকরা যে ডিজাইন দেন সেগুলোই পড়তে হয় নায়ককে, তার নিজের কোনো চয়েস সেখানে সবসময় খাটানো যায় না। তবে এই ক্ষেত্রে কিন্তু অসাধারণ লেগেছে শাকিব খানকে, এই জন্য প্রযোজক পরিচালক সকলকে ধন্যবাদ। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।